ওখানে অনুষ্ঠিত করছি, আমার ওখানে অষ্টম রেখে তুমি নিতে আছো। কিন্তু কেমন করে যেতে দিতে পারি মা, মনসা আমি যাওয়ার সময় আমি যে তোমারই কন্যা, তাই থাকবোই পদ্ম সরোবরে মা, আমি তোমার সঙ্গে যাবো। তাই কৈলাসী করে আমি মাতা আমার মনে যে বড় সাতটা ঈশ্বর দিয়ে আমার পূর্ণ হবে না পিতা, তাহলে শুনিবি না আমার কথা। তবে সোমা আমি নিয়ে যাবো তোমায় ছাড়ি, তুমি সর্বরূপ ধারণ করতে পারো, ওই সর্বরূপে আমি তোমায় নিয়ে যাবো। দরকার এই বুদ্ধি নিজ রূপ করিলাম পরিত্যাগ, ধরিলাম আমি এই Thank you.
পিতা আশীর্বাদ করে যাও প্রবেশ করছি জরৎকারী
যাই মুহূর্তে কার্তিক গণপতিকে পাঠিয়ে দেবো। কোথায় কোথায় কার্তিক গণপতি? এই মুহূর্তে চলে যাও নৈমিশ্বর নে আমরাই আপনার স্মরণ করেছি, আমার বিবাহ চোদ্দ কন্যাকে আপনার বিবাহ করতে হবে। অসম্ভব, তোমার পিতৃপুরুষেরা তার শান্তি পাবো কেমন করে, আর তার শান্তি পাবে না সদা সহ তোমাকে আমি যাকে গ্রহণ করবো সে যদি আমার কথা শোনে তাহলে ভালো, তাহলে তাকে ছেড়ে চলে যাবো। সেই ধরনের মেয়ে নয়, কোনদিন তার স্বামীর কথা অপমান করবে না। দ্বিতীয় শর্ত, আমার নামের সহিত সেই কন্যার নাম যদি মিলিত হয় তাহলে সে বিবাহে আমি সম্মত। আমি ওকে প্রথম পেয়েছিলাম পদ্মের উপর, তাই ওর প্রথম আমি নাম দিয়েছিলাম পদ্মাবতী। আর পাতালে ওর মা পত্র নাগিনী, নাম রেখেছিল মনসা। মনসার বড় দাদা অনন্ত বাসুকী, ওর নাম রেখেছি কালী। এই তো জগৎকালু আর কালী মিলে গেছি। আয়োজন তোমরা ফুল তোলো ফুল তোলো ফুল তোলো গো, মালা গাঁথো গো তোমরা মালা গাঁথো, ফুল তোলো গো ফুল তোলো ফুল তোলো গো, মালা গাঁথো গো মালা গাঁথো আমাদের একটা সুন্দর দেখে বর্ণ ঠিক
ठाकुर